আজ নবী গো আমার গড়াইয়া বাজার, হিজরত করিয়া চলের মদিনায়া, যো নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আজ বিছানা খালি, নবী বলে হযরত আলী আজ বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদি। ওদের প্রান্তে মার খাওয়া সুন্নত, বদরের প্রান্তে মার খাওয়া সুন্নত, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে যাওয়া সুন্নত। প্যারা নবী যখন মক্কার জমিনে মানুষকে বলেছিল, গো মানুষ তোমরা আমাকে মেনে নাও, আল্লাহকে মেনে নাও, দিনকে মেনে নাও, ইসলামকে মেনে নাও। আল্লাহ নবীর উপর এত কাট অত্যাচার শুরু হয়ে গেল মক্কার জমিনে। আল্লাহ নবী বলেন, মাওলা মক্কার জমিনে আমি আর সহ্য করতে পারি না গো মাওলা। আল্লাহ বলেন, নবী আপনি চিন্তা করবেন না, আপনাকে মক্কা ছেড়ে মদিনার পথে হিজরতে চলে যেতে হবে। ও গো নবী, মক্কার জমিনে আপনাকে আর থাকা চলবে না, গজল আছে না। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়া, যো নবী গো আমার গড়াইয়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পিষ্ট হতে মায়ামি নগর বেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়াইয়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়া, যো নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আজ বিছানা খালি, নবী বলে হযরত আলী আজ বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে, হাবিয়া দু যখনই ভেজা। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, আছে শুয়ে সোনার মদিনায়া, যো নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। প্যারা নবী মক্কা ছেড়ে মদিনার পথে যখন চলে যাবে, আলীকে বললেন, আলী রে বিছানা খালি, আলী তুমি শুয়ে যাও। আলী শুয়ে গেলেন, সঙ্গে সঙ্গে তিনি মুখটা ঢেকে গেলেন। আল্লাহ নবী বলেন, আলী তুমি মুখটা ঢাকলে কেন বলো? বলে, রসুল আপনি যখন মক্কা ছেড়ে মদিনার দিকে যাবে, কাফের বেঈমানরা আপনার বাড়িতে ঢুকে দেখবে মোহাম্মদ মুখ ঢেকে শুয়ে আছে, গরদানে ছুরি চালিয়ে দেবে। আমি আলী, আমার গরদানটা দু টুকরো হয়ে যাবে গো নবী। ও গো নবী, কিয়ামতের দিন আমি আলী আল্লাহকে বলবো, মাওলা আমি আলী দুনিয়ার জমিনে কিছুই করতে পারি না গো মাওলা, আমি তোমার হাবিবুল্লাহর জন্যে, আমি তোমার নবীর জন্যে, আমি আলী আমার গরদান টুকুন দিয়েছি গো নবী। আল্লাহর নবী বলেন, আলীর জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো দাম নাই, নিজের জীবনটাও দিতে দ্বিধাবোধ করিস না রে আলী। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, কাফের বেঈমানরা চতুর্দিককে গোল করে ঘেরে নিয়েছে, নবীকে মেরে দেবে, কিন্তু মারতে পারবে না কি? মারনেওয়ালাকে জোরে বলুন, জোরে কথা বলেন, মারনেওয়ালাকে, জিন্দা রাখনেওয়ালাকে। আল্লাহ যাকে মারে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না রে বাবা। তাই ভালো করে শুনেলেন, বিশ্বনবীর বাড়িকে গোল করে ঘেরে না গেল, নবীকে মেরে দেবে।
আল্লাহ বলেন, নবী গো আপনি চিন্তা করবেন না, এক মুঠো বালি তুলুন গো নবী, তোলার পরে তা শহীদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন, তাদের চোখ গলানে আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দেব। কোরআন বললেন, ওয়ামা রামাইতা ইযুর রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। আল্লাহ বলে, নবী গো আপনি বালি নিক্ষেপ করেছেন আর আমি আল্লাহ কাফেরদের চোখ গলাকে বন্ধ করে দিলাম গো নবী। বিশ্ব নবী আবু বাকারকে, বিশ্ব নবী কাফেরদের মাথার তল দিয়ে চলে গেল, নবী আবু বাকারের কাছে গিয়ে আবু বাকারকে বলেন, আবু বাকার কই, আবু বাকার কই যখন বলেছে, আবু বাকার বলে লাব্বাইক সাদিকা রাসূলুল্লাহ। আবু বাকার বলে, ও আবু বাকার, আবু বাকার কে নবী বলেন, হে রাসূলুল্লাহ আমি তৈরি রয়েছি। বিশ্ব নবী বলেন, আবু বাকার তুমি কি রাতে ঘুমায় না? বলে, নবী গো আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, আমি আবু বাকার সেকেন্ডের জন্য বিছানায় ঘুমাই নাই। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ বলো। ভালোবাসে কাকে বলে? হাদিসের মধ্যে নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার যে তার প্রেমে পড়ছে জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসে। তাই আমি আপনাদেরকে বলবো, আমরা পৃথিবীর জমিনে যতদিন থাকব আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো। একবার চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তাই তিন নম্বর প্রশ্ন হলো, আল্লাহ আগে কে ছিল দেখতে চাও? বলে হ্যাঁ, এখানে এসো। বলেন না এসো। দৌড়তে দৌড়তে দুইজন খ্রিস্টান চলে এলো। আসার পরে বাবা বলে, এসেছো? বলে হ্যাঁ। আল্লাহর আগে কে ছিল দেখবা? বলে হ্যাঁ। তাহলে গণনা শুরু করে দাও। গণনা শুরু হয়ে গেল, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। বলে হইল না, আবার গণনা করো। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। বলে হইল না, আবার গণনা করো। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। বলে হইল না, আবার গণনা করো। বলে, যুব তেরো বছর ছয় মাসের কিশোর, তুমি আমার গণনার মধ্যে কোথায় ভুল পাও? বলো। বলে, তাই নাকি? বলে হ্যাঁ, গণনার মধ্যে ভুল পাই না। বলে না। বলে, যখনই গুনতে বলি তখনই তুমি গণনা এক থেকে শুরু করো, কিন্তু একের আগে কি ছিল সেটা তো তুমি বলো না। বলে, একের আগে কিছু থাকতে পারে না, কিছু হতে পারে না। বলে, তাই নাকি? বলে হ্যাঁ। তেমনি আমার আল্লাহর আগে কিছু হতে পারে না, কিছু থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ বলুন। মুসলমানরা তকবীর দিয়ে দিল, নারায়ণ তকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দিল, সমস্ত খ্রিস্টানরা থত্তর করে কাঁপতে লাগলো। তার প্রমাণ হলো, বাবজি আপনারা সকলেই জানেন গো বাবা, এই তো কদিন আগে আমার ভারতের মাটিতে আপনার তীরে আপনার কর্ণাটকের মাটিতে একজন মা, একজন মা জননী আপনার হাজারো কথা বলেছেন, জয় শ্রীরাম জয় শ্রীরাম, একাই বলেছিল নারাই তকবীর আল্লাহু আকবার, নারাই তকবীর আল্লাহু আকবার। হাজারো কুত্তার জবান বন্ধ হয়ে গেল, গেল না? এই কথা বলো, হয়েছিল হয়নি? কি নাম তার? জানি না। তার নাম হলো মুস্কান। কি জোরে বলুন, তার নাম হলো মুস্কান। আমাদের ঘরের যুবকেরা, আমাদের ঘরের মানুষেরা এটা ভালো করে নাম জানে না, তাদের ভাইরাল করতে পারে না। কিন্তু আমাদের দেশে কদিন আগে বাদামের ভাইরাল হয়েছে, হয়েছে না হয়নি? জোরে বলুন। এই আপনারা শুনেননি? এই বুড়ুরা বলেন না, বুড়ো মানুষরা বলেন, ছেলেদের মুখে মুখে একটুকু পুচকে তার মুখে বুঝে বাদাম বাদাম বুবু ভাজা ভাজা, হয়নি? আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে বুবু কাঁচা বাদাম, হয়নি? কি ভাইরাল! এত কোনো মুচকের মুখ ভাইরাল!
একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে নাই, ঠিক না? বেরিয়ে জোরে বলুন, আজকে আমি আপনাদেরকে বলবো সারা ওয়ার্ল্ডের মাটিতে সারা পৃথিবীর জুড়ে 180 কোটি মুসলমান, 180 কোটি মুসলমান যদি একসঙ্গে বলে নারায়ে তকবীর আল্লাহু আকবার, হাজারো বেঈমান যত যত পৃথিবীর বেঈমান নাস্তিকরা রয়েছে, ইহুদি খ্রিস্টানরা রয়েছে, সমস্ত বেঈমানদের জবান বন্ধ হয়ে যাবে, জোরে বলুন যাবে না? আমাদের এটাম্বের প্রয়োজন নাই, আমাদের কাছে সামাইল দরকার নাই, আমাদের কাছে মিসাইল দরকার নাই, আমাদের কাছে পরমাণু বোমা দরকার নাই। বদরের প্রান্তে হেফাজত করেছিল কে, জোরে বলুন? ওহদের প্রান্তে হেফাজত করেছিল কে, জোরে বলুন? টাইপের মাঠে হেফাজত করেছিল কে, জোরে বলুন? তিনি হলেন আল্লাহ, সে আল্লাহ আছে না মরে গেছে, জোরে বলুন? আছে না মারা গেছে, এই কথা বলেন, আল্লাহ আছে না মারা গেছে? সে আল্লাহ আছে। মনে হয় বয়স কমে বেশি হয়ে গেছে নাকি, শক্তি কমে গেছে নাকি? বলে না 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 না, উযুবিল্লাহ, যে আল্লাহ ছিল আছে, আনাদি অনন্তকাল থাকবে। আজকে পৃথিবী জুড়ে মসজিদ ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, মাদ্রাসা গড়িয়ে দাও, কিন্তু ফেরাউন বলেছিল দুনিয়া ইসলাম থাকবে না, নমরুদ বলেছিল ইসলাম থাকবে না, আবু জেহেল বলেছিল কোরআন থাকবে না, নবী থাকবে না, দিন থাকবে না, ইসলাম থাকবে না। বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান আবু জাহেল ফেতরা আবু জাহেল নমরুদ সবাই মিলে চেষ্টা করো, যখন ইসলামকে মিটিয়ে দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত ইসলামকে মেটানো যাবে না। ইসলামের মালিক হলেন একজন, তিনি কে, জোরে বলুন? তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন ইসলামের মালিক হলাম আমি রে বান্দা, আমি হেফাজত করব। তাই তো কবি বলে, খালো না সমাজকার হামে না বরবাদ করনা, হাম কিসি কো বানি হুই হ্যায়, আমাদেরকে খেলার পুতুল মনে করো না, আমাদের একজন স্রষ্টা আছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। এই আমাদের স্রষ্টা কে, জোরে বলুন? এরা জানে না নাকি গো? তিনি হলেন আমাদের আল্লাহ, তিনি হলেন আমাদের অভিভাবক, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের পরিবার দেখালে আলম, তিনি হলেন এক এবং অদ্বিতীয়, তিনি তো একা, তিনি তো অদ্বিতীয়, তিনার তো কোনো শরীক নাই, শরীক আছে নাকি, এই কথা বলেন? আল্লাহ যদি শরীক থাকত, দুটো আল্লাহ হতো, তাহলে দুনিয়ার মধ্যে ফাসাদ লেগে যেত না, ফাসাদ আদা এতক্ষণ পর্যন্ত লড়াই শুরু হয়ে যেত যেত না। এক আল্লাহ বলতে গেই জালসাই চ, আল্লাহ বলতে বলতে না জালসাই জামিনে বাজারে লাগে দোল্লা ঘুর, কি বুঝছেন আপনারা? বলেন আল্লাহ কটা কথা বলেন? আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ যদি দুটো হয়ে যেত, দুনিয়াতে ঝামেলা ফেতনা ফাসাদ তৈরি হয়ে যেত। আজকে জালসার দিনে এক আল্লাহ বলতো পানি দে, আর আরেক আল্লাহ বলছে না টাকা খরচ করে জালসা করেছে, পানি দিস না জালসাটা হইতে দে, ঝামেলা হতো কিনা, জোরে বলুন? আল্লাহ বললেন, আল্লাহ বললেন আমার সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না, আমি এক এবং অদ্বিতীয়, আমার সঙ্গে কাউকে শরীক করো না। আজকে আমরা শরীক করি না, করি না, জোরে বলুন? এই কথা বলেন, শরীক করি কিনা? কোরআন করলে বাজব, আল্লাহ বলেন না শরীকের জুলুমুল আজিম, আল্লাহ বলে শরীকের গুনাহ সব থেকে বড় গুনাহ, আমি শরীকের গুনাহ কোনোদিন মাফ করবো না। ও মুসলমান শুনলেন, আজকে আমি আপনাদেরকে দুটো কথা শোনাই না, আদায় করতে হবে নাকি? হ্যাঁ, তাহলে তো বক্তব্য শুনে নিয়ে যাবে না? না না, আদায় করলে আর বক্তব্য হবে না, এখন আদায় করে লিখেন, ঝামেন আদায় করে লিখেন, বক্তব্য চলবে, আদায় চলবে, কি বলে চলবে তো নাকি? তাহলে কারা কারা পালাবেন, হাত তোলেন, পালাবেন না?
আরে ঠিক আছে ভাইরা, আমার বাবা জীবনেরা মুসলমান যদি আমার শুনেন পৃথিবীর বুকে আল্লাহ তাআলা কাউ কামনা মাথা নত করব না, বেঈমানরা একদিকে মসজিদ ভেঙে দেবে আর একদিক থেকে মুসলমানের জীবন দিয়ে মসজিদ গড়ে তুলবে, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ, একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ, হাত তুলুন, কি বল আপনারা হাত তুললেন না, তা আপনারা ইসলামের পক্ষে নাকি বিপক্ষে নাকি, আপনারা হাত তুললেন না তার মানে বুঝতে পারেননি, ইনশাআল্লাহ এক কোর থেকে বেঈমানরা মসজিদ ভাঙবে আর আমরা আরেক কোর থেকে মসজিদ নিজের জীবন দিয়ে গড়ব, একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ, হাত তুলুন, মাশাআল্লাহ, অনেকে এরা বুঝে কিন্তু তুলল না, এদেরও ভিতরে বদমাইশি, হ্যাঁ এ বাবা ওরা মনে মনে করছে যে হাত তুললে মনে হয় বিপদ হবে, কিন্তু যে তুলল সে জিতল, যে তুলল না ঠাকুরপুরের লোক বদনা করে পানি নিয়ে পায়খানা করতে গেছে মাঠে, পায়খানা করে পানি খরচ করতে দিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পড়ে গেছে, যা কি হলো এটা, বলছে আরে কালকে আদিদুল বলবে হাত তুলতে বললো তুলল না, আর আজকে তুই বদনা ঠগালি, তো কালকে ঠগাস কি করে দেখবো তারা, ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়েছি, বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো, দেখি কি করে ঠগাস, তো বাবা যারা হাত তুললো তারা জিতল, যারা তুললো না কি হলো ঠগিল, যেমন আজও ঠগিল, ঠগিল না ঠগিল না, তাই আমি আপনাদেরকে বলবো যে তুলল তার তিনটে লাভ, এক নম্বর লাভ হলে জমিন কেয়ামতের দিনে সাক্ষী দেবেন, দুই নম্বর লাভ হলো কারামানার কাতিবিন ভালো আমল লিখতে শুরু করে দেবে, তিন নম্বর কাজ হলো কেয়ামতের দিন আল্লাহ কোরআনে বললেন আলিয়াউ মালাক কেমতের দিনে হাতকে বলবো হাতরে কোন কাজে ভাই করেছিল, হাত বলবে পরোয়ার দেখারে আলম, কেমতের দিনে হাতটা আপনার কথা বলবে জবানে তারা মেরে দেবে, তাই আজ আমি আপনাদেরকে বলবো সারা পৃথিবী চাইছে মাদ্রাসা থবে না, মসজিদ থবে না, কোরআন থবে না, ইসলাম থবে না, কিন্তু একটা ঘটনা শুনলেন দিল্লির জমিনে মাওলানা আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি 2011 সালে দিল্লির লাল কেল্লায় দাঁড়িয়ে বলেছিলেন, লাখো লাখো জনতার সামনে বলেছিল ও মুসলমান আপলো কান খুল কর শুনল, জিস দিন মসজিদ আর মাদ্রাসা দুনিয়া মে নেহি রহেগা, উস দিন আসমান মে চাঁদ আর সূরজ নেহি নিকলেগা, যেদিন মাদ্রাসা মসজিদ থাকবে না সেই দিন আসমানে সূর্য উঠবে না চাঁদ উঠবে না, যদি চাঁদ এবং সূর্য না ওঠে পৃথিবীর জমিনে কোনো মানুষ বেঁচে থাকতে পারবে না, তাই আমি বলবো এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা, আমি হাদিসে পড়েছি নবী বলেছেন মাম্বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দয়ার নবী বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেবে আল্লাহ তাদের জন্য একটা জান্নাতে ঘর তৈরি করে দেবে, আগামী কাল থেকে আমাদের রমজান মাস শুরু হচ্ছে বাবা, বড় বরকতি মাস, রহমতের মাস, নাজাতের মাস, আল্লাহু আকবার মাগফিরাতের মাস, 11-12 মাসের মধ্যে একটা মাস পেয়েছে রমজান মোবারক মাস, এই রমজান সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলে বান্দারে ও আমার বাবা জীবনে আল্লাহ বলে বান্দা তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করি নাই, তোমাদের পূর্বপুরুষদের উপরে রমজান মাসকে আমি ফরজ করেছিলাম এবং তোমাদের উপরে রমজানকে ফরজ করে দিলাম, ভবিষ্যতে যারা আসবে তাদের উপরও ফরজ থাকবে, আল্লাহর কোরআনে বললে সারা রমজান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, আল্লাহ বলেন আমি কোরআনকে অবতীর্ণ করেছি পবিত্র মাহে রমজান মাস, এই রমজান মাস সম্পর্কে বলছি বাবা একটু শোনাবো, তার আগে আমি আপনাদেরকে বলবো আল্লাহ নবী বললেন মামবানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফি জান্নাহ, আল্লাহ নবী বলেছেন যারা মসজিদ বানিয়ে দেবে আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে, আমি এই মুসলিমীয় মানুষের মধ্যে বলবো মানুষ অল্প হলে কি হবে, মানুষের দিল বড় মন বড় মুসলমানের অন্তর বড়,
আমি আজিজুল হক, আমি আপনাদের দেশের ছেলে, আমি আপনাদের ঘরের ছেলে, বাড়ির ছেলে, কিন্তু গোটা ভারতবর্ষের এমন কোন রাজ্য নাই, গোটা ভারতের কথা বললাম, পশ্চিম বাংলা নাই, গোটা ভারতবর্ষের এমন কোন রাজ্য নাই, আমি আজিজুল হক জালসা করতে যাই না যে গোটা ভারতবর্ষের প্রতিটি রাজ্যে আমি লাখ 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 টাকা করে কালেকশন করে দিই, লাখ লাখ টাকা করে কালেকশন করে দিই, কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো আল্লাহর রহমতে ঠাকুরপুর একটা মসজিদ হয়েছে, আপনারা জানেন মসজিদের অনেক কাজও সম্পন্ন আছে, সামনে রমজান মাস আসছে, মানুষ ইবাদত করে নামাজ পড়বে রে বাবা, কোরআন তেলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ওই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি বহু জায়গায় 10,000, 20,000, 50,000, 20,000, 30,000 টাকা করে চাই, আজ আমি আপনাদের কাছে 10,000, 20,000, 5,000 করে চাই, 20,000 চাইবো না, আমি এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পেছনে সামনে উপরে নিচে আমি তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 5,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একটু হাতটা মুচু করে দেবো ইনশাল্লাহ। একবার জোরে সরে বলি নারে তকবীর ইনশাল্লাহ। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য মাত্র 5,000 টাকার দাতা। এই গ্রামে অনেক 4-5টা মাস্টার আছে, এই গ্রামে বড় বড় ব্যবসায়ী আছে, এই গ্রামে অনেক পয়সাওয়ালা আছে, আজ আমি আপনাদেরকে বলবো বাবা আমি জানি এই গ্রামের মানুষ 20,000, 50,000, 1,00,000 টাকা দেওয়ার লোক এই গ্রামে আছে, কিন্তু আমি অত টাকা চাইনি, আমি মাত্র 5,000, 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই। সর্বপ্রথমে একজন দরদিকে আছো বলো আল্লাহর ঘরের জন্য মাত্র 5,000 করে টাকা, 10 জন 10টা সাইফুল ভাই, সুবহানাল্লাহ। এ দেখেন আমাদের সাইফুল ভাই কোথায় বাড়ি জানেন? পাঁচরাহা লেখেন, আমি তো আপনার দিকে তাকাচ্ছি মনে মনে যে সাইফুল ভাই ইসছে আল্লাহ আমেন, লেখেন পাঁচরাহা বাড়ি, আল্লাহ দিল এত বড় করেছে। আমি আমার মাদ্রাসার জন্য বললাম ভাই আমার মাদ্রাসা রাস্তার জন্য আপনাকে 10,000 টাকা দিতে হবে, বলে ইনশাল্লাহ আমি রমজান মাসে আপনাকে দেবো, চিন্তা নেই ইনশাল্লাহ আমি দেবো। যান এ দেখে নিনি আজকে এখানে জালসায় এসেছেন, উনি বলছেন আমি 5,000 টাকা আল্লাহর ঘরের জন্য দেবো। একবার জোরে চিলিয়ে বলি নারে তকবীর আল্লাহ রফিয়া রামান্না সাইফু। এ ভাই অপারেশন উপরে স্টেশন আল্লাহ হাদিসের মানুষ গো তুমি সুখের জীবন, এরকম বান্দা যদি আর গো হইতো 5,000 করে টাকা পালা লেগে যেত, আর দোয়া করি আমি ভাই জানের জন্যতে এ শান্তি সক দিও তুমি দোনো জাহানেতে, এরকম বান্দা যদি আরো গো হইতো এ 5,000 করে টাকা পালা লেগে যেত, সতারো না ফারো তুমি ও গো পাগো বাড়ি মে জানে নে কি গো তুমি করে দিও ভারি আল্লাহ আমিন। এ দেখেন এক নম্বর 5,000 হয়ে গেল, নাম্বার 2 হলো 5,000 টাকা। আমি আপনাদেরকে একটু বলি বাবা পেয়ারা নবী যখন দিনের জন্য ডাক দিয়ে বলেছিলেন ওগো তোমরা কারা আছো, দিনকে বাঁচাবা ইসলামকে বাঁচাবা, নবীর দিনকে বাঁচাবা ইসলামকে বাঁচাবা, কোরআনকে বাঁচাবা নবীকে বাঁচাবা বলো, সমস্ত সাহাবারা একে 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 সাহাবারা যা যা বলছে তা দান করে দিল, মেয়েরা পর্যন্ত মহিলারা পর্যন্ত নাকের পুর কানের দুল হাতের বালা পর্যন্ত মেয়েরা কত মাশাআল্লাহ মাওলানা মোহাম্মদ আমজাদ আলী 1,000 আল্লাহর পিয়ারা বান্দা মাওলানা মোহাম্মদ আমজাদ আলী ছিল 1,000 টাকা দেখো খোদার ঘরে দিল, আর দোয়া করি আমি এ বান্দারও কারো আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন, এরকম বান্দা যদি আর গো হইতো এ হাজারে হাজারে টাকা পালা লেগে যেত। ডেকোরেটরের নামে 2,000 টাকা লিখেন,
আল্লাহ ছিল এ ২০০০ টাকা মসজিদের জন্য তে লিখিল আরো দোয়া করি আমি তাহার জন্যে এ শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে আরো দোয়া করি আমি ব্যবসা বাণিজ্যের কারণ এ উন্নতি দিও গো তুমি দুনিয়া আলো আল্লাহ আমি পাঞ্জাব থেকে একবারকে ২২০০০ দিতে চাইছে কে করিম আল্লাহ আল্লাহ রাব্বি আলা বান্দায় আব্দুল করিম ছিল এ ২২০০০ টাকা আব্দুল করিম লিখিল এই লিখেন গো কাল দিবে আরো দোয়া করি আব্দুল করিমের কারণ দিও গো আব্দুল করিম কে সুখের জীবন আরো দোয়া করি আমি করি গো রব্বানা এই আব্দুল করিম কে তুমি গো কখনো ভুলো না কোথাবাড়ি কত মহাসিন ৫০০ টাকা মহাসিন মসজিদে দান আল্লাহু আমি আব্দুল করিম কালকের মধ্যে কালকে দিয়ে দেবে ২২০০০ এত বড় ভুল হয় কি কি এই দোয়া না করলে মোট টাকা লাগবে ২২০০০ নাকি টাকা লাগবে ও হবে না ওই এক বছরের মধ্যে তোকে দিতে হবে হ্যাঁ আল্লাহুম্মা আমি লিখলেন ভাইরা আমার দরুদ মুসলমান তাই আমি আপনাদেরকে বলবো নাই নম্বর দুই নম্বর ইনশাল্লাহ দুই নম্বরে ৫০০০ টাকার দাতা ইনশাল্লাহ একজন দরুদ দিকে আছে আল্লাহ মাস্টার সাহেব আপনার পাশে তাহলে বকনে গা চারটে মাস্টার আছে ১০,০০০ করে ৪০,০০০ টাকা লাগবে না না আপনাদের বাদ দিয়ে কি বুঝেন আপনারা বলেন হ্যালো দেখেন চারটে মাস্টার ৪,০০০ সামার মাস্টার কালাম মাস্টার আর 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 আনারুল মাস্টার আর আরেকটা আছে আজামত আল্লাহ চারটে মাস্টার মানে ৪০,০০০ টাকা লাগবে কোনো কথা হবে না নাকি বুঝছেন আপনারা বলেন হ্যাঁ থামেন বেটু বলেন ইনশাল্লাহ বলেন ১০,০০০ মাশাআল্লাহ তোসর বলি নারে তুমি আল্লাহ আল্লাহ রব্বি আর বান্দা মাত্র সাইয়ে ছিল এ ১০,০০০ টাকা মাত্র সাইয়ে বনি খেল আর দোয়া করি এরা বলবে যে মূলবিকে জীবন আনিসনি গ্রামে বুঝবে না আল্লাহ তাদের তুমি মানা কখনো ভুলো না এখনো তিনটে মাস্টার আছে চারটে মাস্টারের মধ্যে প্রথম মাস্টার ১০,০০০ হলো এখনো তিনটে মাস্টার আছে বাবা আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ ১০,০০০ করে টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দেবে রে বাবা দিলে ফুরিয়ে যাবে না দিলে কমে যাবে না ফুরিয়ে যাবে না আজকে আমি আপনাদেরকে বলি এই দানটা বিফলে যাবে না পানিতে পড়বে না এই দান কিয়ামত পর্যন্ত জমা হয়ে যাবে